যারা অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করে এবং পরীক্ষা দিচ্ছে বা অ্যাসাইনমেন্ট তৈরি করছে, কন্ট্রাক্ট চিটিং বলে আরেক রকমের নকল একটা বিহেভিয়ার আছে। সেটা হলো যেমন কি কাউকে টাকা দিয়ে অ্যাসাইনমেন্টটা করে নাও, বাট কাউকে টাকা দিলাম সে আমার জায়গায় বসে আমার পরীক্ষাটা দিল। তো এই জিনিসটা দেখা গেছে যে অনেক বেশি বেড়ে গেছে এই রিমোট লার্নিং এর কারণে, যেহেতু অনলাইনে চলে আসছি এবং এই কোম্পানি গুলাও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, তারা যেভাবে মার্কেটিং করে বাচ্চাদেরকে, তোমাদের কোভিড এর জন্য অলরেডি এত চিন্তা এত কষ্ট, তোমরা আর অ্যাসাইনমেন্ট নিয়ে কেন চিন্তা করবা, চিন্তাটা আমাদের উপরে দিয়ে দাও আমরা তোমার অ্যাসাইনমেন্ট করে দেবো, এইভাবে যখন তারা অ্যাডভার্টাইজ করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কিন্তু জানেও না যে কত দূর এটা ভুল কাজ, যে আরেকজনকে এভাবে সার্ভিসটা পেমেন্ট করা। কারণ কি সার্ভিসটা অনেকভাবে অ্যাডভার্টাইজ করে যে তারা খুবই লিগাল একটা জিনিস, তো এই এই ক্ষেত্রে এরকম এবং এরকম চিটিং খুব বেড়ে গেছে। আরেকটা যেটা হয়েছে যে গ্রুপ চ্যাট, বাচ্চারা অনেক রকমের গ্রুপ চ্যাট করে পরীক্ষা যখন হতে থাকে তখন পিছনে নিজেরা নিজেদের অ্যান্সার শেয়ার করতে থাকে, পিছনে তো টিচার তো আর দেখছে না, কারণ স্ক্রিনের পিছনে কি হচ্ছে, আমার হাত যদি স্ক্রিনের বাইরে থাকে কেউ তো আর দেখতে পাবে কি হচ্ছে, বা নিচে থাকলে তখন তো আর কেউ বুঝবে না। তো যে এই সব বিহেভিয়ার গুলো একটু বেড়ে গেছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অনেক কিছু করার আছে, কারণ আমাদেরকে দিয়েই কিন্তু শুরু হয়। এখন আমি যখন পড়াই, আমি যদি উইকিপিডিয়া থেকে বা অন্য জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আমার স্লাইড তৈরি করি এবং আমি যদি ক্রেডিট না দিই বা আমি যদি না জানাই দিই আমি কোথা থেকে নিয়েছি সোর্স, আমিও কিন্তু স্টুডেন্টদেরকে বলছি যে দিস ইজ ওকে, এইভাবে নকল করাটা ঠিকই আছে। তারপরে আমি যেভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব, মাঝে মাঝে দেখা যায় একই প্রশ্ন 10 বছর হলো টিচাররা বারবার ইউজ করে যায় ইউজ করে যায়, তো সে নিজেই তো নকল করছে, তার নিজেরই কাজ সে নকল করছে, তার নিজেরই ভিতরে কোনো ইনোভেশন হচ্ছে না। তো তখন তো বাচ্চারা অটোমেটিক ওই কোয়েশ্চেন সবাই তো পেয়ে যাচ্ছে, কারণ 10 বছর হলো যদি আমি একই প্রশ্ন ইউজ করতে থাকি বা পাবলিশার টেক্সট বুক এর পাবলিশারদের কোয়েশ্চেন যদি আমি ইউজ করি তাহলে তো সবার কাছেই আছে। কিন্তু আমরা যেটা করি, আমরা সবসময় আমাদের ফোকাস থাকে যে কিভাবে আমরা কোয়েশ্চেন তৈরি করব। আমি যে পড়াশোনাটা করাচ্ছি ক্লাসে, ডিসকাশন যেটা হচ্ছে সেখান থেকে ক্যাপচার করে আমি একটা প্রশ্ন যদি দিই, এই বাচ্চা কোনোদিন নকল করে কোথাও থেকে এই জবাব পাবে না। সে যদি ক্লাস অ্যাটেন্ড করে, সে যদি বুঝতে পারে কনসেপ্টটা, তাহলেই সে জবাব দিতে পারবে। তাহলে কিন্তু হয়ে গেল কি, আমার পরীক্ষা কেন করি আমরা, আমরা বাচ্চাদের পরীক্ষা করি যাতে বুঝতে পারি যে সে কতটুকু শিখতে পেরেছে, আমি যে পড়িয়েছি তার থেকে সে কতখানি শিখতে পারলো, তো সেটাই তো আমি টেস্ট করব। আমি তো মুখস্থ বিদ্যা টেস্ট করতে চাচ্ছি না, মুখস্থ বিদ্যা তো অনেকেই করতে পারে, তো যদি আমি খালি নলেজ কন্টেন্টটা টেস্ট করতে চাই, এইভাবে যদি আমি প্রশ্ন তৈরি করা শুরু করি, অটোমেটিক কিন্তু চিটিং পসিবিলিটি অনেক কমে যায়। আমি যদি ক্লাসে অ্যানাউন্স কে যে পরীক্ষার নকল করেছে তাকে 0 দিয়ে দিব, তাকে আমি সবার সামনে নিয়ে এসে অসম্মানি করব, তাহলে তো আমিও কিন্তু খুবই আনএথিক্যাল কাজ করছি। কারণ স্টুডেন্টরা সবার নিজস্ব একটা রেসপেক্ট আছে, তাদের একটা ডিগনিটি আছে, তাদের ওই ডিগনিটি এবং আমার যে রিলেশনশিপ সেটাকে আমি ডিগনিটির মধ্যে বজায় রেখে আমি তাকে একটা শিক্ষা দিব। তো আমি যদি বলি যে আমি আমি সবসময় বলি আমার ক্লাসে, দেখো আমি কিন্তু কোনোদিন ধরে নিই না যে তুমি অটোমেটিক নকল করবা, এটা আমি কোনোদিন মনে করি না যে তুমি নকল করবা, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরকে রেসপেক্ট করি, আমি তোমাদের উপরে বিশ্বাস করি। এখন প্রশ্ন হলো তোমরা কি আমাকে ওইভাবে ভালোবাসতে পারলা, আমাকে রেসপেক্ট করতে পারলা, আমার উপরে বিশ্বাস রাখতে পারলা, তাহলে তোমরা অটোমেটিক নিজেরা চেষ্টা করবা তোমাদের পরীক্ষাটা নিজে নিজে দিতে। এইভাবে যদি আমরা বাচ্চাদের সাথে কথা বলি, স্টুডেন্টদের সাথে কথা বলি, তাহলে কিন্তু তাদের নিজেদের কিন্তু একটা তখন সচেতনা চলে আসে যে ওহো, আমার আমার টিচার আমাকে রেসপেক্ট করছে, তো এখানে তো আমার একটা একটা ইনভিজিবল একটা ব্যারিয়ার চলে আসে তখন তার সাবকনসিয়াসে যে এটাকে আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি যারা টিচিং অ্যাজ এ প্যাশন নেয় তাদের জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল রিটার্নটা ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার, কারণ টিচিং কিন্তু এটা আই থিঙ্ক এভরিবডি নোজ ইটস নট এ ভেরি রিচ জব, কোন দেশে কোন কোথাওই দুনিয়াতে কোথাওই কিন্তু টিচিং পজিশনে কিন্তু টাকা ওইভাবে আসে না, দের ইজ নো ম্যাসিভ ফাইন্যান্সিয়াল রিটার্ন, কিন্তু রিটার্নটা হলোই যে আমি যে পড়াতে পারছি বাচ্চাদেরকে, আমি যে শিখাতে পারছি, এবং আমার বাচ্চারা যখন গ্রাজুয়েট হয়ে যায় চলে এসে কোনোদিন একটা এসে বলে দেয় যে জিনা এই যে তুমি জিনিসটা শিখাইছিল ওটা এখনো আমার কাজে যায়, দ্যাট ইজ দ্য রিটার্ন। আর আমি মনে করি এটা বাংলাদেশে আমি অনেক দেখেছি, আমাদের আমার কলিগদের মধ্যে টিচারদের মধ্যে এই প্যাশনটা রয়ে গেছে। তো আই ডোন্ট থিঙ্ক যে টিচাররা ফাইন্যান্সিয়ালি তারা ড্রিভেন হয়,
তারা কিন্তু টিচিং এ ড্রিভেন হয়, বিকজ দে লাভ টিচিং অ্যাজ এ অ্যাজ এ প্রফেশন। সবার জন্যই অপরচুনিটিটা থাকা উচিত। এখন তার ইন্ডিভিজুয়ালি তার জন্য এটা দরকার কি না, এটা তার তার জায়গা থেকে তাকে এটা দেখতে হবে যে আমার না না আমার একটা ডিগ্রি হলে হয়তো ভালো চাকরি হবে, নট নেসেসারি। অনেকে আমার কাছে আসে যে আমি কি পিএইচডি করব, আমার প্রথম কোয়েশ্চেন হলো তুমি কি করতে চাও পরে, লাইফে পরে কি করতে চাও, এখন যে কাজটা করছো এটাই কন্টিনিউ করবা, এর করার এটা করার জন্য তো পিএইচডি দরকার হয় না, তো পিএইচডিটা কেন করবা? পিএইচডি করলে যেমন কি রিসার্চ ওয়ার্ক বা টিচিং প্রফেশন এরকম এই দুইটা ক্ষেত্রে গেলে ইয়েস ডেফিনেটলি পিএইচডি দরকার হয়। যদি সে রিসার্চে না যাবে বা সে টিচিং এ না যাবে, তার পিএইচডি কেন দরকার? খালি একটা তার একটা লেটার এক্সট্রা তার নামের সাথে জড়ার জন্য, দ্যাটস তো পড়াশোনাটা তো করব, কিন্তু কেন করব এবং কোন দিকে আমাকে এটা নিয়ে যাবে? মাস্টার্স করব, কোন মাস্টার্সটা করলে আমার ভালো হবে, বা আমার মাস্টার্স এই মুহূর্তে কি দরকার আছে কিনা? আমি তো এখনো ম্যানেজারিয়াল পজিশনে পৌঁছি নাই, যখন আমি ম্যানেজারিয়াল পজিশনে পড়ব তখন আমাকে আমি যদি ওই জিনিসগুলো শিখি মাস্টার্স যে তাহলে ওইটা আমার কাজে দিবে। আমাদের কি হয়তো এক ঘ্যামে ব্যাচেলর ডিগ্রি শেষ করলো, মাস্টার্স ডিগ্রি শেষ করলো, পিএইচডি শেষ করলো, তারপরে তারপরে হঠাৎ দেখা গেলো তখন তার ওই লেভেলে আর চাকরি সে পাচ্ছে না।